প্রিয় দর্শক, আমরা আজ দেখতেছি পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীদের একাংশ, যাদের থিওরিক্যাল পরীক্ষা শেষে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন। এবং এই পরীক্ষার জন্য সরকারি অ্যাডওয়ার্ড কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব সুকমল কুমার সরকার স্যারের নির্দেশে জনাব মাহফুজুল বারী স্যারের নেতৃত্বে তাদের একটি টিম তারা বেরিয়েছে হাতে কলমে শিক্ষালাভের জন্য। যদিও তারা দফায় দফায় তাদের সেই শিক্ষাকালীন সময়ে অর্থাৎ অধ্যয়ন কালে তারা এভাবে তারা বারবার তারা গাছ শনাক্ত করতেন, পর্যবেক্ষণ করতেন, আজ ঠিক একইভাবে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীরা যারা সদ্যহ মাহফুজুল বারী স্যারের নেতৃত্বে তারা বেরিয়েছেন, স্যার তাদেরকে দেখিয়ে দিচ্ছেন কোনটা কোন গাছ, তারা দেখিয়ে স্যার দেখিয়ে দিচ্ছেন মুক্তাঝুরি, অর্থাৎ যার বৈজ্ঞানিক নাম একালাইফা ইন্ডিকা, বাসক অ্যাডভটোডা হেসিকা, কালোমেঘ, এইগুলো এইরকম গাছগুলো যেগুলো হচ্ছে ঔষধি গাছ, ভেষজ গাছ, এগুলো স্যার চিনে দিচ্ছেন তাদেরকে এবং তারা মনোযোগের সহিত পর্যবেক্ষণ করছেন এবং চিনে রাখতেছেন, শনাক্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি সরকারি অ্যাডওয়ার্ড কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীদের একাংশ, যাদের পরীক্ষা আজ থেকে আরও দেড় থেকে দুই বছর হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা প্যান্ডেমিক মহামারীর কারণে সেটা স্থগিত হয়ে গেছিল। আর যে স্থগিত পরীক্ষাগুলো বাকি ছিল সেই পরীক্ষা থিওরিক্যাল পরীক্ষাগুলো শেষে এখানে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য একাংশ ছাত্রছাত্রীদের, মোট যে ছাত্রছাত্রী তাদের অর্ধাংশ অর্থাৎ একাংশ বেরিয়ে পড়েছে জনাব মাহফুজুল বারী স্যারের সাথে এবং স্যার তাদেরকে চিনিয়ে দিচ্ছেন স্যান্টেলা, এসিয়াটিকা, এরকম অনেক গাছ, লজ্জাবতী, মহুয়া, অনেক গাছ যেগুলো আমাদের ভেষজ এবং আমাদের আমরা জানি যে প্রত্যেকটি উদ্ভিদই মানুষের জন্য কোনো না কোনোভাবে উপকারী, সেহেতু তবু আমাদের উদ্ভিদ চেনার লক্ষ্যে আমাদের জানার কোনো শেষ নেই, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণের কোনো শেষ নেই, সেহেতু আমাদেরকে আমরা চিনিয়ে দিচ্ছেন। আর আমরা এখন দেখতে পাচ্ছি সরকারি অ্যাডওয়ার্ড কলেজের বিজ্ঞান চত্বর, অর্থাৎ এইদিকে বিজ্ঞান বিভাগগুলো এই এলাকায় অবস্থিত। এবং আমরা জানি যে এই সরকারি অ্যাডওয়ার্ড কলেজ 1898 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে এবং আমরা আজকে দেখতেছি সেই মাস্টার্স শেষ পর্বের কাজ।